1 লাখে 5,000 10,000 টাকা নির্দেশ দিয়ে তারা যায়। তাদের সেই টাকা নিয়ে যখন বেগম পাড়া বাড়ি করে লুটেরা লুট করে নিয়ে যায়, আর সব চুরি করতেছে কারা? সব সরকারি দল। এই যত ব্যাংক গুলি চুরি করেছে, এই যে ব্যাংক গুলি হয়েছে, ডাইরেক্টরের সংখ্যা বাড়িয়েছে, তাদের মেয়াদ বাড়িয়েছে, টাকা চুরি করেছে তারা। এই জন্য বলি যে আমাদের কিছু লোক, আমরা কথা বলতেই থাকি, আমরা কথা বলতেই থাকি, তাতে যা হয় তাই হয়। তবে একটা জিনিস বলবো যে এক সময় না এক সময় সত্য অবশ্যই তা সরল। তবে এখানে আমি আরেকটা জিনিস, আমার জীবনে একটা বড় শখ, আমরা মুক্তিযুদ্ধে গিয়েছিলাম, যারা মুক্তিযুদ্ধে না গিয়ে সচিব পর্যন্ত যারা হয়েছে, সচিব পর্যন্ত যারা হয়েছে, সেই সমস্ত চোরদের, সেই সমস্ত চোরদের বিচারে কিন্তু করতে পারতাম। এই যে নীরবের, নীরবের 1 বছরই হয়ে আছে ছেলেটা, তারা 20 দিন রেখেছিল লক আপে, তার জামিন হয়েছে, 2 দিন আটকে রেখে নীরবকে আবার আটকে রেখে আবার মামলা দিয়েছে, আরো মামলা তার পাইপলাইনে। কেন কেন? কারণ দেখি বিনা কারণ এই চোরদের কথা বলবো না, এই কথা বলতে হবে তোমাদেরকে। তাই বলি আপনার টক শোতে অনেকেই ধরেন যেগুলি বলেন, আপনি বোঝেন না মানুষের কত ক্ষোভ না, মানুষের অসত্য অনেক কথা বলে, কিন্তু এখন আমাদের কথা বলে। আমার বাকি যে পেজ গুলোতে আছে, যে সেগুলোতে 1 লাখ আগে ভিউ হতো মিনিমাম, এখন সেগুলোতে 100 হয় না। সো আমরা মানে যদি বন্ধ হয়ে যায় তাহলে তো আমাদের কথা বলাই বন্ধ। তো আমরা তো 7 মাস 8 মাস থেকে অনেক স্ট্রাগল করতেছি আসলে, মানে এই ভিউ নিয়ে তো মানে অনেক ভাবে অত্যাচার আসতেছে এখন, কে কে আমরা করতেছে। তাহলে না আসতেছে, কিন্তু আমরা কথা বলতে গেলে আমি বাংলাদেশের যে মিডিয়া গুলি আছে সেখানে কথা বলতে গেলে আমাকে এই জন্য কম ডাকে, এমন কোন মিডিয়া ডাকেই না আমাকে, যে আমি যদি কথা বলি না ডাকলে না ডাকুক আমার আসে যায় না। কিন্তু যাবো যখন, ডাকবে যখন, তখন তো আমি চোরকে চোর বলবো, ডাকাতকে ডাকাত বলবো, লুটে ডাকি লুটে বলবোই, তাতে আমার আবার জেলে যেতে হয়, তাতে না করতে নেই। আবার যদি আমার সেকেন্ড হোমে যেতে হয় আমি প্রস্তুত আছি। এখন যতদিন বেঁচে থাকবো ততদিন সত্য কথা ন্যায় কথা বলতেই থাকবো। এখন এর জন্য যদি মনে করেন যে আপনার এটা বন্ধ হয়ে যাবে তাহলে আমাদের ডাকবেন না, কিন্তু আর ডাকবেন এসে সত্য কথা বলবো না, আমি তো সেটা পারবো না। না আপনাদেরকে তো বলি নাই কিছু, আমি বলছি দর্শকরা অনেক সময় বুঝে না অনেক কিছু, সেটাই আর কি। যাই হোক, হ্যাঁ বুঝে না, অনেক সময় তারা তো তাদের দুঃখ থেকে বলে, বিদেশ থেকে যারা এই যে ফোন গুলি করে, তারা এই যে মাথার ঘাম পায়ে ফেলে যে টাকা গুলি পাঠায়, তারা যখন করোনার ভিতরে আক্রান্ত হয়েছিল তখন তাদের পাশে কেউ দায় নেই, সরকার তাদের 5টা টাকা হেল্প করে বিদেশে পাঠায় না, তাদের জমি জমা বিক্রি করে ফাইন পায়, মাসে 1 লাখে 5,000 10,000 টাকা ইন্টারেস্ট দিয়ে তারা যায়। তাদের সেই টাকায় নিয়ে যখন বেগম পাড়া বাড়ি করে লুটেরা লুট করে নিয়ে যায়, আর সব চুরি করতেছে কারা? সব সরকারি দল। এই যত ব্যাংক গুলি চুরি করেছে, এই যে ব্যাংক গুলি হয়েছে, ডাইরেক্টরের সংখ্যা বাড়িয়েছে, তাদের মেয়াদ বাড়িয়েছে, টাকা চুরি করেছে তারা, এই টাকা চুরি করে নিয়ে যাচ্ছে তারা, তাদের ঘামের পয়সা বাংলাদেশে তারা পাঠাচ্ছে, এখানে টাকা চুরি করে তারা নিয়ে যাচ্ছে, তাদের তো বোধই করে। সেই জন্য বলবো এবং সরকার এই ব্যাংক গুলিকে মার্চ করছে, এক ব্যাংকের সাথে আরেক ব্যাংক, এ কি হচ্ছে, কোথায় যাচ্ছে টাকা, হয়ে যাচ্ছে। আর বাংলাদেশ ব্যাংক এখন হয়ে গেছে কি বলবো, সমস্যা করতে না করি তো উপায় নেই, কারা এখানে বসে আছে? একবার বলে এই ব্যাংকের সাথে ওই ব্যাংকের মার্জ হবে, আবার বলে এটা হবে না, আবার বলে যে কি ইন্টারেস্ট কি, মানে আপনার যত ইন্টারেস্ট আপনি ব্যাংকে ব্যাংকে ব্যাংকের সাথে তো দিয়েছে, আপনি যত পার্সেন্ট ইন্টারেস্ট দিয়ে ব্যাংক লোন নেন, তত পার্সেন্ট ইন্টারেস্ট দিয়ে আপনি লোন বিতরণ করেন, এটা কি, এটা কোথায় কোথায় যাচ্ছে, আমরা কোথায় যাচ্ছি? এই দেশটাকে ধ্বংস করার অধিকার তো তাদেরকে দেয়নি, তারা জোর তাদের তাদের ভোট দিতে মানুষ ধ্বংস করলে দেয় তারা মানুষ, ভোট চুরি করে জোর করে ডাকাতি করে ক্ষমতা এসে দেশটাকে ধ্বংস করার অধিকার তাদের নাই, এটা তো আমাদের বলতেই হবে। এই জন্য বলি যে আমাদের কিছু লোক, আমরা কথা বলতেই থাকি, আমরা কথা বলতেই থাকি, তাতে যা হয় তাই হয়। তবে একটা জিনিস বলবো যে এক সময় না এক সময় সত্য অবশ্যই তা সরল ফিরে আসবে। মন্তব্য করলেন যাদের বিষয়ে, যাদের বিষয়ে মন্তব্য করলেন, এটা আপনি তাদের বিষয়ে আমার সাথে ভালো জানেন, কিন্তু আমি আপনার শুভাকাঙ্ক্ষী হিসাবে এই দেশের রাজনীতিটা যে কত কঠিন, মানে একটা পর্যায়ে নিয়ে যাওয়া, এখানে বিভিন্ন ভাবে দুর্বৃত্তায়ন হবে, বিভিন্ন হবে, আমি কিন্তু বারবার আপনাকে একটা কথা বলেছিলাম, সৌরভ ভাই
ঠিক আছে দেখা যাক না, এই জায়গায় যায় না, এটা করেন না, বুঝছি না, এই কথাটা অন্তত আপনি স্বীকার করবেন, বলেছেন বলেছেন আপনার সাথে প্রাইভেটলি আমার অনেক আলোচনা হয়েছে, বলেছেন একটা পর্যায়ে গিয়ে হয়তো সব ঠিকঠাক করবেন, যাই হোক যেটা আপনি সিদ্ধান্ত নিয়েছিলেন আমি বারবার বলেছিলাম সেটা হয়নি, দেখেন ভবিষ্যতে এখন আল্লাহ কোথায় কার অবস্থান করবে, ধন্যবাদ।